পশ্চিমবঙ্গ ক্যাজুয়াল এমপ্লয়েজ সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটির তরফে সোমবার জেলা শাসকরণে বিভিন্ন দাবি দাবা নিয়ে স্মারণলিপি প্রদান করা হলো। তাদের দাবি মানা না হলে স্বেচ্ছায় মৃত্যু হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের তরফে। রাজ্যের কলেজগুলির অস্থায়ী কর্মীদের নিয়ে গঠিত সংগঠন পশ্চিমবঙ্গ ক্যাজুয়াল এমপ্লয়েজ সমিতি সোমবার সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসককরণে বিভিন্ন দাবি দাবা নিয়ে স্মারকলিপি প্রদান এবং বিক্ষোভ সমাবেশ করা হল। তাদের দাবিগুলির মধ্যেই অন্যতম কর্মীদের চাকরির স্থায়ীকরণ, সুনির্দিষ্ট বেতন পরিকাঠামো এবং অবসরকালীন সরকারি সুযোগ সুবিধার মতন বিষয়গুলির দাবিতে বিক্ষোভ দেখানো হয় জেলা শাসককরণে। সংগঠনের এক সদস্য জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে তাদের দাবিগুলি নিয়ে আন্দোলন তারা করছেন। তাদের দাবি অবিলম্বে পূরণ করা না হলে স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিতে হবে বলে জানিয়েছেন সংগঠনের ওই সদস্য। আমরা যে স্মারকলিপিটা প্রদান করলাম, আমরা পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির যে রাজ্য জুড়ে যে কর্মসূচি চলছে ডিএম অফিসে ডেপুটেশন, সেটার জন্য আমরা আজকে এসেছিলাম। দাবি রয়েছে 60 বছর চাকরির নিরাপত্তা, 3998 FP2, এই যে সরকারি জিও, সেই জিওর মধ্যে আমাদের মানে কলেজ কর্মচারী সমিতিরা যাতে ইনক্লুড হয় তার জন্য আমরা এই ডেপুটেশনটা দিলাম। এর আগেও তো আপনারা সংগ্রাম করেছেন। হ্যাঁ, অনেক সংগ্রাম করেছি, ফলাফল কিছু হয়নি। সরকার আমাদের বিষয়ে একদম উদাসীন, আমাদের কথা কর্ণপাত করছেন না। আমরা বারবার কলকাতায় ডেপুটেশন দিয়েছি, শিক্ষামন্ত্রীকে দিয়েছি, ডিপিআই অফিসে দিয়েছি, ডিএমকে দিয়েছি, মুখ্যমন্ত্রীকে দিয়েছি, কিন্তু আমাদের কোনো সুরাহা হয়নি। কি চাইছেন? আমরা চাইছি যে অবিলম্বে সরকার আমাদের যেমন গেস্টদের 60 বছরের চাকরির নিরাপত্তা দিয়েছেন, সেইভাবে আমাদের যারা ক্যাজুয়াল আছি আমাদের সেই 60 বছরের চাকরির নিরাপত্তা, সুনির্দিষ্ট বেতন কাঠামো এটা যেন পাই, এই জন্যই আমাদের ডেপুটেশন। সুরাহা না পেলে আমরা এর আগের দিন 8 তারিখে বলেছি যে স্বেচ্ছায় মৃত্যু বরণ আমরা করবো, সেটাও সরকার কাছে আবেদন জানাবো। এদিন বর্ধমান টাউন হল থেকে মিছিল করে গিয়ে জেলা শাসক চত্বর পরিক্রমা করে কার্জন গেট চত্বরে বিক্ষোভ মিছিল শেষ হয়। আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস, পূর্ব বর্ধমান।